नमस्कार बंधुरा, नमस्कार बंधुरा। तो गोलाप फुल स्टिकटा देखिए देव, आगे भिडियोते हमें गोलाप फुलटा शिखे दिए, आज के गोलाप फुल स्टिकटा देखिए देव। तो दो रकम स्टिक है, ये ब्लैक टेप दिए स्टिकटा करा जाए, सबुज रंग ब्लैक ब्लैक टेप किनते हैं, ब्लैक टेप ना होले उल दिए देवा जाए। हमें दो रकम स्टिक कर देखिए देव, उल दिए स्टिक और ब्लैक टेप कर टीप देखिए देव। तो आसुँ गोलाप फुल क्यों स्टिक करते हैं देखिए दीजिए, स्टिकगुलो कर ले फुलदानी तो गोलाप फुलगलो सजाते पर हमें आज के स्टिकटा देखिए देव क्यों गोलाप फुल पीछने बिन्ती को क्यों स्टिकटा करा जाए देखिए देव। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সামনে কালী পুজো আসছে, সবার শরীর ঠিক রাখবেন, ঠান্ডা লাগাবেন না। শুভ বিজয়া, বিজয়ার পর তো সবারই মন খারাপ লাগে তাই না, যে মা দুর্গা এসেছিল কত মজা হলো, এবার তো খুব সুন্দর সবাই ঠাকুর দেখেছ, তো কোনো ধৈর্য টুর্য হয়নি, শুনেছিলাম দুর্গা পুজো দুর্যোগ হবে কিন্তু তো ঈশ্বরের সাথে মা দুর্গা কোনো দুর্যোগ করেনি, খুব সুন্দর এবার দুর্গা পুজোটা, সবার মজা হয়েছে, বিশেষ করে আমাদের খুব মজা হয়েছে, খুব মনে এসছে ঠাকুর দেখেছি আমরা। তাই দেখুন আসল তাহলে স্টিকটা শিখে নিন, আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে পিছনটা পিছনটা করে কীভাবে স্টিক করতে হয় দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ আসুন, এই গোলাপ ফুলটা আমি আগের ভিডিওতে করেছিলাম, আমি তাই এই ভিডিওটা এই গোলাপ ফুলটায় আমি স্টিক করে দেখিয়ে দিচ্ছি। একটা তার লাগে, তারগুলো প্লাস দিয়ে কিনতে পাওয়া যায়, তারের লেচি কিনতে পাওয়া যায় হার্ডওয়্যার দোকানে, আর প্লাস দিয়ে তারগুলো কাটা যায়, যেরকম সাইজ বুঝবেন আপনি তারগুলো কেটে নেবেন। এবার এখান দিয়ে তারটা ঢোকাতে হয়, তারটা এখন তারটা ঢোকাচ্ছে, আমি বিনতিটা করে তার ঢোকাবো। এইভাবে দেখুন তিনটে চেন করে নিলাম, তিনটে চেন একটা ডবল ক্রুজ, এ পাঁচটা ডবল ক্রুজ করতে, কেমন পাঁচটা ডবল ক্রুজ করতে হয়, এ দুটো হয়ে গেল, এ পাঁচটা ডবল ক্রুজ করব। পাঁচটা ডবল ক্রোস হয়ে গেলো, এবার আটকে নেবো, আটকে নেবো, তারপরে লাইনে পাঁচটা হাফ লং করতে হয়, হাফ লং করে তারপরে তিন চারটে চেন বানিয়ে নিলে হয়ে গেল পিছনটা তৈরি করা হলো গোলাপ ফুলে, হাফ লং করে নিচ্ছে, এ পাঁচটা হাফ লং করে নিতে হবে, তারপরে তিন চারটে চেন বানিয়ে নিতে হবে। দেখুন হয়ে গেল, তিন চারটে চেন বানিয়ে নিচ্ছি, এবার একটা উল্টা রেখে কাটতে হবে, হয়ে গেল গোলাপ ফুল কুড়িটা। এবার তারটা না ফুলের ভিতর দিয়ে নিতে হবে, এই ব্ল্যাক টেপ দিয়েও আমি করে দিচ্ছি, উল দিয়েও করা যায়, আমি উল দিয়ে দেখিয়ে দেবো, এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো উল দিয়ে কীভাবে স্টিকটা বাঁধা যায়। তা এখন এইটাই উল দিয়ে করছেন, এটা এইভাবে স্টিকগুলো করবেন, আমি দেখিয়ে দিচ্ছি, তারটারে বেঁকে নিতে হয়, আমার হাতটারে কেটে গেছিলো, একটু অসুবিধা হচ্ছে, প্লাস দিয়ে বেঁকে নিলেও হয়, হাতটারে ব্যথা করছে, আঙুলটা অল্প কেটেছে, তিনের দরজা ছিল দরজাতে কেটে গেছে। প্লাস দিয়ে টিপে, প্লাস দিয়ে টিপে যাওয়া যায়, আঙুল দিয়েও করা যায়, যদি আঙুলটা ব্যথা হলে পাচ্ছে না, প্লাস দিয়ে করে নেবেন, নাহলে দাঁতে করে চেপে যায়।
নমস্কার বন্ধুরা, পতি তার করে উপরে তার দিয়ে ফুলের উপর দিয়ে তার ঢোকাতে হয়, ঢুকিয়ে এটা বেঁকে নিতে হয়, প্লাস দিয়ে বেঁকে নিতে হয়। প্লাস দিয়ে বেঁকে নেবে না, আঙুলে করে বেঁকানো যায়, আমার আঙুলটা কেটে গেছিলো, হচ্ছে না। প্লাস দিয়ে বেঁকে নিলাম একটু, তাই বেঁকে নিলে এটা কি ফুলটা আটকে যায়, তারটা ওরকম করলে আর খুলে যায় না, ফুলের স্টিকটা আটকে যায়, বেঁকে নিলে কেমন। এবারে দেখুন স্ট্যাপলার দিয়ে আমি করবো, এটা সবুজ রঙের স্ট্যাপলার, এটা যেখানে কারেন্টের সব জিনিসপত্র পাওয়া যায়, হার্ডওয়ার্স দোকানে, সে দোকানে পাবেন এই স্ট্যাপলার না, এগুলোকে ব্ল্যাক টেপ বলে, সরি, এই ব্ল্যাক টেপগুলো পাবেন। এই ব্ল্যাক টেপগুলো হার্ডওয়ার্সের দোকানে পাওয়া যায়, কেমন, যে দোকানে কারেন্টের সব তার ফার কিনতে পাওয়া যায় না, বাল্ব, সে দোকানে পাবেন। হ্যাঁ, বলবেন সবুজ রঙের ব্ল্যাক টেপ দিতে, তা ব্ল্যাক টেপ আমি ওই দোকানে কিনেছিলাম, মানে বলছি ব্ল্যাক টেপ ওই দোকানে পাওয়া যায়। আর আমি এটা ব্ল্যাক টেপ যেহেতু আছে বলে ব্ল্যাক টেপ দিয়ে করছি, যাদের ব্ল্যাক টেপ থাকবে না তারা ঘরে উল দিয়েও করা যায়, সবুজ উল দিয়ে, আমি উল দিয়েও দেখিয়ে দেবো কীভাবে করা যায়। তা আমার মতে ব্ল্যাক টেপ দিয়ে করলে না দেখতে পুরো কেনার মতো লাগে, পুরো কেনা মনে হয়, সব একটু দামি দামি লাগে আর এই ব্যাপারে। সবুজ রঙের ব্ল্যাক টেপ কিনে নেবেন, দিয়ে করবেন। খুব তাড়াতাড়ি পেঁচানো হয়ে যায়, যেহেতু আমার আঙুলটা কেটে গেছে বলে একটু অসুবিধা হচ্ছে ধরতে, কারণ সামান্যই কেটে গেছে, তার একটু খোঁচাটাকে কেটে গেছে, দরজার টিনের দরজায় খোঁচাটাকে কেটে গেছে, কিন্তু ব্যথা হচ্ছে বেশি আর কি, যার ফলে ধরতে অসুবিধা হচ্ছে। দেখুন অনেকটা পেঁচিয়ে নিয়েছি, এভাবে এভাবে পেঁচিয়ে নিতে হয়, খুবই ইজিলি, এটা কঠিন কিছু না, কিন্তু এই ব্ল্যাক টেপ দিয়ে করলে না দেখতে খুব ভালো হয়। আপনারা সবুজ রঙের ব্ল্যাক টেপ কিনে আনবেন, আর যদি কোনো কোনো ব্ল্যাক টেপ না পান তাহলে উল দিয়েও করা যায়। আমি নেক্সট এই আজকের ভিডিওতে আমি আর একটা গোলাপ ফুল দেখিয়ে দেবো কীভাবে উল দিয়েও করা যায়, উল দিয়ে তারটা পেঁচাতে হয়। ব্ল্যাক টেপ দিয়ে পেঁচালে দেখতে পুরো কেনা মনে হয় যে কিনে আনলাম গোলাপের স্টিকটা, কেমন খুব সুন্দর, বেশি সুন্দর লাগে আমার মতে। এটাও কঠিন না, যেহেতু ব্ল্যাক টেপ তো ওটা আঠা আঠা থাকে, অটোমেটিক পেঁচাচ্ছি তারে আঠা চেটে যাচ্ছে, তারে আঠার মতোটা চেটে যাচ্ছে, কেমন। হয়ে গেছে, এবার আমি কাঁচি দিয়ে কেটে নেবো, অল্প একটু তার রাখবো যাতে পড়তে সুবিধা হয়, কেমন। আর একটা বলে দিচ্ছি, এটাতে একটা স্টিক হয়, এই একই স্টিকে কিন্তু দুটো ফুলও দেওয়া যায়, এই দিকেও কিন্তু একটা ফুল দিতে পারেন। তাহলে মিডিলটাকে ভাঁজ করে নিলেন, যাদের ছোটো কোনো ফুল দেনেছে হাঁড়ির মতো দেখতে, যে ছোটো ফুল দেনে ওগুলো, সেগুলো তো বড়ো লম্বা, এতগুলো তার লাগে না, ছোট্ট তার লাগে, যেহেতু তারটা বড় করেছি ওই জন্য একটা তারে কিন্তু দুটো ফুলও করা যায়, কেমন। ওই দিকেটা ফুল করবেন, এদিকে একটা ফুল লাগাবেন, ওই দিকে একটা ফুল লাগাবেন, দিয়ে মধ্যেখানটায় ফোল্ডিং করে ভাঁজ করে কলসির মধ্যে ঢুকে দেবেন, মানে বড় বড়ো ইয়েতে ওই ছোটো ছোটো কলসিগুলো আছে না, ভিতরে কলসি পাওয়া যায় ছোটো ছোটো, বা ঘর পাওয়া যায়, সেই ঘরটি ডবল করেও কিন্তু লাগানো যেতে পারে। আর সিঙ্গেল করলে ফুলের স্টিক হয়ে গেল, লম্বা বড়ো ভিতরে ফুল দিয়ে দিয়ে ফুলের স্টিক লাগা যায়। দেখুন আমি আর একটা ফুল করে দেখে দিচ্ছি, ফুলের পিছনটা করে কীভাবে তার দিয়ে উল দিয়ে বাঁধবেন সেটা দেখে দিচ্ছি। দু রকমই শিখে নিন, যদি ব্ল্যাক টেপ কোথাও না পান তখন তো উল দিয়েও করতে হবে, ঘর সাজানো জিনিস। গোলাপ ফুলের পিছনে প্রথমে তিনটে চেন নেবো, তিনটে চেন একটা ডবল ক্রোস, দিয়ে পাঁচটা ডবল ক্রোস করবে, পাঁচটা ডবল ক্রোস করছে, রাত 11:30 বাজে, অথচ দেখুন এখনও কেমন গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে।
এবার পাঁচটা ডবল ক্রোশ করতে হবে, ওইগুলো পাঁচটা ডবল ক্রোশ আটকে নেবো। এবার আটকে নেওয়ার পাঁচটা হাফ লং করতে হবে, পাঁচটা হাফ লং করতে হবে। পাঁচটা হাফ লং করবে, তিনটে চেন বানিয়ে লম্বা উল দিয়ে কাটতে হবে, তিনটে চারটে চেন বানিয়ে লম্বা উল রেখে কাটতে হবে, একটু উলটা বেশি রাখতে হবে। হয়ে গেল গোলাপ ফুলের পিছনটা করা। এবার দেখুন আমি এই স্টিকটা দেখিয়ে দিচ্ছি কীভাবে উল দিয়ে বানানো করতে হয়। তারটা এখান থেকে ঢুকিয়ে নিয়ে এখানে বার করে নিতে হবে। এরপরে দেখুন উল দিয়ে পেঁচানোটা সহজ। উল দিয়ে সবুজ উল দিয়ে করবো, এইভাবে উল দিয়ে পেঁচিয়ে নেবে। এভাবে উল্টো বেঁচে থাকে, এভাবে হলো ফুলের স্টিক লাস্টের গিট দিয়ে থাকে। হয়ে গেলো গোলাপ ফুলের স্টিক হয়ে গেলো গোলাপ ফুলের স্টিক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন।